বাংলাদেশ ক্রিকেট থেকে তামিম ইকবালের অধ্যায় শেষ, ফুল স্টপ। ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি চোখের জলে, কান্নায়। এখন প্রশ্ন হচ্ছে, তামিম তো কেঁদে কেঁদে বিদায় নিলেন, তামিমের জন্য আপনার কান্নাটা শুরু হবে কখন? কখন শুরু হবে সেই মায়া কান্না? আমি অপেক্ষায় আছি। এ আপনি বলতে আমি কাকে বোঝাচ্ছি? এর মধ্যে অনেকেই আছেন, আমাদের ধরেন সাপোর্টারদের অনেকে রয়েছেন যারা এটা মনে করেন, বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা, যে তামিম ন্যাশনাল টিমে আর চলেন না, বাংলাদেশ 3 মাস পরে যে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলবে সেইখানে বাংলাদেশ দলের একটা বড় বোঝা তামিম। 2019 ওয়ার্ল্ড কাপে যেমন বোঝা হয়েছিলেন তখনকার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা, সো এখনও তামিমের ক্ষেত্রে এইটা হবে। সো তামিমের এই ওয়ানডে দল থেকে তার চলে যাওয়াটাই একটা বিরাট বড় ব্যাপার, স্বস্তির ব্যাপার। কিন্তু তামিম যে একবারে অবসর নিয়ে নেবেন এইভাবে সব জায়গা থেকে, সেটা অনেকে ভাবতে পারেন, এবং বাংলাদেশে এই ট্রেন্ডটা কিন্তু রয়েছে। এখন আবার একটা উল্টো স্রোত, উল্টো সুর শুরু হবে। ওই মানুষগুলোর অনেকে আবার বলে, না না না, তামিমের প্রয়োজন ছিল, আচ্ছা ঠিক আছে, একরকম একটা অভিজ্ঞ ব্যাটসম্যান, তাকে বিশ্বকাপ দলে প্রয়োজন ছিল, এরকম একটা সুরও শুরু হবে। আচ্ছা, এটা তো আমি মাস পিপলের কথা বললাম। মাস পিপলের মনোভাব এরকম হচ্ছে গিয়ে, একবার এদিকে যেদিকে হাওয়া বইবে সেদিকেই হচ্ছে গিয়ে পাল তুলে দেবে, এইটা আন্ডারস্ট্যান্ডেবল। আমি যদি ব্যাপারটাকে আরও ছোট করে আনি, আমি যদি ব্যাপারটাকে আরও হচ্ছে গিয়ে সংকুচিত করে নিয়ে আসি, যে তামিম এই অবসরের সিদ্ধান্তটা ঘোষণা করলেন কেন, কি কারণে তিনি এই অবসর নিলেন, অবসর নিতে বাধ্য হলেন, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও ইনফ্যাক্ট করেছি, চোখের জলে তামিমের বিদায় কেন। ওইখানটাতে এটা এত এতক্ষণে নিশ্চয়ই সবার কাছে খুব স্পষ্ট হয়ে গেছে, খুব ক্লিয়ার হয়ে গেছে যে কি কারণে তামিম এই সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, তিনি তামিমের ফিটনেস ইস্যুতে যেই কড়া সমালোচনা করেছেন, যে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন, তাতে আমার মনে হয়েছে যে তামিমের জন্য একটা খুবই হাসফাস পরিস্থিতি তৈরি হয়েছিল। সেটা এতটাই যে তিনি এই আবেগের একটা আউটবার্স্টে অবসর পর্যন্ত নিয়ে নিতে বাধ্য হলেন। প্রশ্ন হচ্ছে, ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের নাজমুল হাসান পাপনের, তার কি এরকম ঘটনা এই প্রথমবার ঘটলো? এবং তিনি কি বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থা, এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সবচেয়ে বড় অভিভাবক, তিনি বোর্ড প্রেসিডেন্ট, তিনি কি প্লেয়ারদের বা ক্রিকেট সংশ্লিষ্ট সবার ছায়া হয়ে থাকবেন, থাকা উচিত, নাকি তাদেরকে এরকম একটা হাস্যাস অবস্থায় ফেলে দেওয়া উচিত? আমি অন্যান্য অনেক আলোচনা এখানে করা যেতে পারে, কিন্তু আমি যদি স্পেসিফিকলি তামিমের ইস্যুতে যদি এখানে নিয়ে আসি, আমি অন্তত 3টা আলাদা আলাদা ঘটনার কথা বলতে পারি। ধরুন গত বছর একটা জায়গাতে তামিম এই তার টি-20 খেলা না খেলা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সেই সময়ের মধ্যে তামিম বললেন যে কি বলে চলে, যে টি-20 নিয়ে আমার কী পরিকল্পনা সেটা আমাকেই বলতে দেওয়া হয় না, হয় এটা মিডিয়া বলে দেয়, অথবা হচ্ছে গিয়ে অন্য কেউ কারো মুখ দিয়ে বলে দেওয়া হয়, ক্রিকেট বোর্ড থেকেও আমার কাছে এই বিষয়ে কোনো কিছু জানতে চাওয়া হয় না। এই বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তখন একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তামিম মিথ্যা বলেছে, তামিমকে তিনি মিথ্যাবাদী বলেছেন। ভাই, একটা ন্যাশনাল টিমে এত বছর যিনি সার্ভ করছেন, এবং ওই মুহূর্তেও আপনার ওয়ানডে টিমের যিনি ক্যাপ্টেন, টি-20তে তিনি খেলছেন না ওই মুহূর্তে, কিন্তু তিনি বাংলাদেশ দলের ওই সময়েও আনটাচেবল হিসেবে তার হচ্ছে কি ওই সর্বজন গ্রহণযোগ্যতা, তাকে আপনি বলে দিলেন মিথ্যাবাদী, মিডিয়ার সামনে বলে দিলেন, এবং এইটা নিয়ে নানান টানাপোড়েন চলেছেন। কিন্তু ওই যে ক্রিকেটাররা, তাদের তো কোড অফ কন্ডাক্ট রয়েছে, তাদের তো এই জিনিসটা গিলে হজম করে ফেলতে হয়, তামিমও হজম করে ফেলেছেন। এক নম্বর ঘটনা। 2 নম্বর ঘটনা, এই বছরের শুরুর দিকে তিনি যে মিডিয়ার আরও একটি ইন্টারভিউতে এই পাপন ভাই বললেন, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে গ্রুপিং, এবং সাকিবের তামিম অনেক দিন ধরে কথা বলেন না, এবং তারা যে কথা বলে না সেইটাই বাংলাদেশ টিমের হচ্ছে একটা বিরাট বড় সমস্যা। মিডিয়াতে এই কথা আপনি বলে দিবেন, এই কথাটা আপনি প্রকাশ্যে নিয়ে আসলেন, এবং সেই প্রকাশ্যে নিয়ে আসার প্রেক্ষিতে বাংলাদেশ টিমের ড্রেসিংরুমে কী হয়েছে না হয়েছে সেটা কি আপনি খোঁজখবর রেখেছেন? এটা কি বাংলাদেশ টিমের জন্য ভালো হয়েছে, হওয়ার কি কোনোরকম কোনো কারণ রয়েছে? সো এইটাও খুবই, বোর্ড প্রেসিডেন্টের জায়গা থেকে এরকম মন্তব্য করাটাও খুবই ইম্যাচিওর একটা মন্তব্য। পরবর্তীতে তিনি এটা যতই শোধরানোর চেষ্টা করুন না কেন, অনুভব পরবর্তী বলেছেন যে না না, আমি তো আপনাদের মুখ থেকে শুনেছি তাদের গ্রুপিং রয়েছে, বা আপনাদের মুখ থেকে শুনেছি তারা কথাবার্তা বলে না, তাদের মধ্যে সম্পর্কের সমস্যা রয়েছে। কিন্তু সাকিব আর তামিমের মধ্যে মাঠের পেশাদার সম্পর্কের জায়গা থেকে যে কোনো প্রবলেম নেই, সেইটা বোধহয় ওই পাপন ভাইয়ের ওই বক্তব্যের আগের ঘটনাগুলো না হলেও এরপরে তো সবাই একেবারে ইগল চক্ষু দিয়ে দেখেছেন, তাদের কাছে অন্তত এই জিনিসটা স্পষ্ট হয়েছে। এবং নাম্বার 3, এই সর্বশেষ ঘটনা, যেটা একটি ইন্টারন্যাশনাল সিরিজ শুরু হওয়ার আগের দিন
তামিম ইকবাল বললেন, তার ফিটনেস নিয়ে কথাবার্তা বললেন, হ্যাঁ তামিম এই প্রেস কনফারেন্সে এইভাবে বলতে পারতেন কি পারতেন না সেটা নিয়ে আলোচনার জায়গা রয়েছে। এবং আমি আমার আগের ভিডিওটাও ইনফ্যাক্ট আমি একটা উদাহরণ দিয়েও বলেছিলাম যে এই বছরই মিচেল স্টার্ক একটা ওই ইন্ডিয়া ট্যুরের আগে বলেছিলেন যে আমি 100% ফিট না, আমার যদি 100% ফিটনেসের জন্য যদি ওয়েট করতে হয় তাহলে আমি আমার ক্যারিয়ারে 5-10 টেস্ট এতদিন আমার থাকতো, ততদিন তিনি 75 টেস্ট ম্যাচ খেলে ফেলছেন। সো ক্রিকেটারদের ওই যে একটা ক্রিকেটার না ক্রিকেটার ফুটবলার সবাইকেই ওই রকম একটা অবস্থার মধ্যে থেকেই কিন্তু আসলে খেলাটা নিতে হয়, ইনজুরি ম্যানেজমেন্ট বলেন পেইন ম্যানেজমেন্ট বলেন ওগুলোর ভিতর দিয়ে নিতে হয়। সেইখানে বোর্ড প্রেসিডেন্ট হয়ে আপনি এরকম সব প্রতিক্রিয়া দেখিয়ে ফেললেন যে একেবারে এটা কি পাড়ামহল্লার ক্রিকেট নাকি, এইখানে কি দেখে ফিটনেস দেখবে কিনা, আমি তামিমের উপরে খুবই রাগ করেছি, আমার মেজাজটা খুবই খারাপ হয়েছে, কোচ চন্ডিকে হাতুর সিংহে ফোন করে আমার সঙ্গে বিরাট চিল্লাচিল্লি করেছেন, এগুলার তো পার্শ্ব প্রতিক্রিয়াতেই তো প্রবল একবার মানে ডিরেক্ট প্রতিক্রিয়াতেই তামিম এই পদত্যাগটা করলেন। সো আমি তিনটা আলাদা আলাদা ঘটনার কথা বললাম, ভাই আমি তো সব ঘটনা জানি না, যেই সব ঘটনাগুলো বাইরে আসে সেগুলোর মধ্যে কয়েকটা ঘটনার কথা বললাম, আরও অনেক ঘটনা আছে যেগুলো হয়তো ধরেন এইভাবে ওপেনলি বলাও যাবে না। সো সেই সব কিছু মিলিয়েই তামিমের এই সিদ্ধান্তটা, যেটা বাংলাদেশ টিমের জন্য একটা বিরাট 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 বড় একটা সেটব্যাক বলে আমি মনে করি। অবশ্যই তামিম আজকে প্রেস কনফারেন্সে বলেছেন যে টিমের চেয়ে বড় কিছু নাই, আমি এটা বিশ্বাস করি, বাংলাদেশ টিম না যে কোনো টিমের টিম গেমে টিমের চেয়ে কোনো ইন্ডিভিজুয়াল বড় হতে পারে না, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালের যে অবদান তার চেয়ে বেশি অবদান কি নাজমুল হাসান পাপনের, তার চেয়ে বেশি অবদান কি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে আপনার। তো আপনি এরকম একটা পরিস্থিতি তৈরি করেছেন এইটার জন্য এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমি যেটার জন্য ওয়েট করছিলাম বললাম না সেটা হচ্ছে তামিম ইকবালকে বাংলাদেশ দলে প্রয়োজন, তাকে ফেরানোর জন্য সম্ভাব্য সব কিছু আমরা করব, আমি আমার জায়গা থেকে সব চেষ্টা করছি, তামিমকে আমি ফেরাবই ফেরাবো, এই কথাগুলো পাপন ভাই বলবেন মিডিয়ার সামনে বলবেন, আমি ওয়েট করছি। এই যে তামিম যে কেঁদে কেঁদে যে বিদায় নিলেন না, এবার পাপন ভাইও ওই কান্না বিজড়িত কণ্ঠে এই কথাগুলো বলবেন যে তামিমকে আসলে কতটা প্রয়োজন, সেই জন্যই আমি আসলে অপেক্ষা করছি। সত্যিটা কি সেটা আপনারা সবাই আমার মনে হয় এটা বুঝবেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য এই অধ্যায়টা তামিম ইকবালের অবসর যেভাবে তিনি নিলেন, যেভাবে তার অবসর নিতে হলো, এটা ভীষণ রকম কলঙ্কজনক একটা অধ্যায় হিসেবেই থাকবে বলে আমার ব্যক্তিগত মতামত। আপনি আমার সঙ্গে একমত হতে পারেন নাও হতে পারেন।